thank you বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ব্যাচেলার অফ এগ্রিকালচার এডুকেশন এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব গৃহপালিত পশুপালন বিএই তেইশশো চার কোর্সের ইউনিট দুইয়ের পার্ট দুই দশমিক এক ও দুই দশমিক তিন থেকে বাংলাদেশের গরুর জাত এবং শঙ্কর জাতের গরু নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন গরু আমাদের অতি পরিচিত একটি গৃহপালিত পশু বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতি ও জাতের গরু রয়েছে এই গরুগুলোর আকার আকৃতি বৈশিষ্ট্য বলেও ভিন্ন ভিন্ন তবে সামগ্রিকভাবে গরুকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা উন্নত জাত অনুন্নত জাত এবং শঙ্কর জাত উন্নত জাতের গরু বলতে কয়েক প্রজাতির গরুকে বোঝায় যারা এক বা একাধিক ব্যবহারের জন্য সাধারণ গরু অপেক্ষা উন্নততর যেমন মাংসের জন্য অ্যাঙ্গাস হলিস্টিন ফ্রিজিয়ান দুধের জন্য এবং অমৃতমহল শক্তির জন্য উন্নত জাতের গরু অনুন্নত জাতের গরু এদের আকার আকৃতি ছোট হয় ওজন কম হয় এবং উৎপাদন ক্ষমতাও কম যেমন বাংলাদেশের দেশি গরু জাতের গরু সাধারণত দুটি ভিন্ন প্রজাতির সার এবং গাভীর মিলনের ফলে শঙ্কর জাতের গরু উৎপন্ন হয় এবং এই জাতের গরুর দুধ এবং মাংস উৎপাদন অনুন্নত জাতের গরু অপেক্ষা উত্তম শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের আলোচনায় কী কি বিষয় থাকছে প্রথমত বাংলাদেশের গরুর জাতের পরিচিতি দ্বিতীয়ত শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য এবং সব শেষে থাকছে জাতের গরু সৃষ্টির পদ্ধতি প্রথমেই আসছি লাল চাটগে গরুর জাত প্রসঙ্গে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এক ধরনের লাল গরু পাওয়া যায় এই গরুকে লাল চাট গিয়ে গরু বলে অনেকের মতে এই গরুর উৎপত্তি চট্টগ্রামে এই কারণে চট্টগ্রামে এই গরু বেশি পাওয়া যায় তবে বাংলাদেশের অন্য অন্য এলাকাতেও লাল চাট গিয়ে গরু পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লাল চাট গিয়ে গরুর জাত বৈশিষ্ট্য সম্পর্কে জানব এরা আকারে মাঝারি গায়ের রঙ লাল চোখ ও চোখের ভ্রু লাল ঠোঁট খুর লেজ এবং প্রজনন অঙ্গের রঙও লাল শিং পাতলা তবে সারের শিং ভেতরের দিকে আংশিক বাঁকানো থাকে গলকম্বল ছোট এবং ঘাড় চিকন মুখমণ্ডল থুতনি পেটের নির্মাংশ অপেক্ষাকৃত হালকা লাল রঙের পূর্ণবয়স্ক গাভীর ওজন দেড়শো থেকে দুইশো কেজি এবং পূর্ণবয়স্ক সারের ওজন সাড়ে তিনশো থেকে চারশো কেজি ন্যূনতম পনেরো মাসে গর্ভধারণ করে বাছুরের জন্মকালীন ওজন বারো থেকে চোদ্দ কেজি প্রথম পাল দেওয়ার বয়স পনেরো থেকে বিশ মাস প্রথম বাচ্চা দেওয়ার বয়স পঁচিশ থেকে তিরিশ মাস বাচ্চা দেওয়ার পর প্রথম গরম হওয়ার বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন প্রসব বিরতি এগারো থেকে বারো মাস দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা দুই থেকে তিন লিটার দুধ উৎপাদনকাল দুইশো দশ থেকে দুইশো তির দিন ওলানবন্থি বেশ সুঠাম তবে বাট আকারে ছোট তাছাড়া একটি গাভীর জীবনকাল দশ বছর ধরা হলে যেখানে একটি শঙ্কর জাতের গাভী থেকে সর্বোচ্চ পাঁচটি বাচ্চা পাওয়া যায় সেখানে লাল চাট গিয়ে গরু থেকে সর্বোচ্চ আটটি বাচ্চা পাওয়া সম্ভব শিক্ষার্থী বন্ধুরা এখন আমি মাঝারি জাতের দেশি গরু সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের মানিকগঞ্জ মুন্সিগঞ্জ পাবনার সাজাদপুর এলাকায় এক ধরনের গরু পাওয়া যায় যে গরুগুলো দেশের অন্যান্য অঞ্চলের গরু অপেক্ষা আকারে বড়। এবং এই গরুর উৎপাদন ক্ষমতাও বেশি এই গরুগুলো সাধারণত দুধ উৎপাদনের জন্য লালন পালন করা হয় তবে ভারবাহনের কাজেও ব্যবহার করা হয় এই গরুগুলো মূলত কোনো জাত নয় উনিশশো সাঁত্রিশ সনে বস ইন্ডিকাস প্রজাতির কিছু বিশুদ্ধ জাতের সার যেমন হারিয়ানা জার্চি শাহিওয়াল এবং উনিশশো চুয়াত্তর সনে বস টোরাস প্রজাতির কিছু সার যেমন হলেস্টেন ফ্রিজিয়ান জার্সি এই অঞ্চলে আনা হয় এবং পরবর্তীতে কৃত্রিম প্রজনন এবং ন্যাচারাল মিটিংয়ের মাধ্যমে এদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় যা বর্তমানেও অক্ষুণ্ণ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আলোচনা করব দেশি ছোট গরু সম্পর্কে আমাদের দেশে সাধারণত সব এলাকায় যে গরুগুলো পাওয়া যায় সেগুলো দেশি ছোট গরু এ গরু আকারে ছোট ওজন কম এবং উৎপাদন ক্ষমতাও কম এদের গায়ের রং, লাল সাদা কালো সহ বিভিন্ন বর্ণের হয়ে থাকে এদের বাছুরের জন্মকালীন ওজন এগারো থেকে বারো কেজি এদের দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম এক থেকে দুই কেজি এবং দুধ উৎপাদন কাল বেশি অর্থাৎ দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ দিন এবং বাছুরের দৈনিক গড় বৃদ্ধি একশো গ্রাম এই প্রজাতির গরুর প্রথম পাল দেওয়ার বয়স সাধারণত বত্রিশ থেকে চৌত্রিশ মাস এদের শিং ছোট, মাথা বর্গাকৃতির গলকম্বল ছোট এবং আকৃতি ছোট এরা সাধারণত শক্তির জন্য ব্যবহার করা হয় তবে দ্বৈত উদ্দেশ্যেও ব্যবহার করা যায় শিক্ষার্থীবৃন্দ এখন আমি শঙ্করজাতের গরু নিয়ে আলোচনা করব আমি পূর্বেই বলেছি শঙ্করজাত কোনো জাত নয় এটি একটি মিশ্র জাত অর্থাৎ দুইটি প্রজাতির গাভী ও সারের সংমিশ্রণে যে প্রজাতির গরু উৎপন্ন হয় তাকে শঙ্কর জাতের গরু বলে যেমন আমাদের দেশের দেশি জাতের গরুর গাভীকে যদি উন্নত হলেস্টিন ফ্রিজান জাতের সার দ্বারা প্রজনন করিয়ে বাচ্চা উৎপাদন করা হয় তবে সেই বাচ্চাটি হবে শঙ্কর জাতের বাচ্চা শঙ্কর জাত তৈরি করার পদ্ধতিকে শঙ্করায়ন পদ্ধতি বলে ইতিপূর্বে শঙ্করায়নের জন্য বিদেশ থেকে সার আনা হতো কিন্তু শঙ্করায়নের জন্য অধিক পরিমাণ সার আনা অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত না হওয়ায় কিছু সংখ্যক সার এনে সরকারিভাবে পালন করে তাদের বীজ সংগ্রহ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে সংকরায়ণ ঘটানো হয় এবং বাংলাদেশে বর্তমানে কৃত্রিম প্রজনন অধিক হারে ব্যবহৃত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি শঙ্কর জাতের গরু সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে বলবো। শঙ্কর জাতের গরু সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো উৎপাদন বৃদ্ধি করা অর্থাৎ দুধ মাংস ও শক্তির জন্য উন্নত জাতের গরু উৎপাদন করা দুধ মাংস এবং শক্তির জন্য উন্নত জাতের গরু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন দুধ উৎপাদনের জন্য হলস্টেন ফ্রিজিয়ান জার্সি ইত্যাদি গরুগুলো সাধারণত ইউরোপে পাওয়া যায় শক্তির জন্য হারিয়ানা এগুলো ভারতে পাওয়া যায় মাংসের জন্য অ্যাঙ্গাস আমেরিকাতে পাওয়া যায় কিন্তু এই জাতের বিশুদ্ধ গরুগুলো আমাদের দেশের পরিবেশের সঙ্গে মোটে খাপ খাওয়াতে পারে না এজন্য শঙ্কর জাতের গরু সৃষ্টি করা হয় যাতে এই গরুগুলো আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় এবং অধিক পরিমাণে উৎপাদন করতে পারে এক দেশ থেকে অন্য দেশে উন্নত জাতের সার স্থানান্তর করা অত্যন্ত ব্যয়বহুল এই ব্যয় কমানোর জন্য বীজ স্থানান্তর বা সার সীমিত সংখ্যক সার আমদানি করে পরবর্তীতে কৃত্রিম প্রজননের মাধ্যমে শঙ্করায়নকে আরও গ্রহণযোগ্য করা যায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব দুধ মাংস কিংবা শক্তির জন্য সৃষ্ট শঙ্কর গরুর উৎপাদন দেশি গরু থেকে বেশি হয় শঙ্করায়নের ফলে জিনের সংমিশ্রণ ঘটে বলে পরবর্তী প্রজন্মের রোগ প্রতিরোধ ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি পায় দুটি ভিন্ন জাতের গাভী ও সারের মধ্যে সংকরণের ফলে যে বাসুর উৎপন্ন হয় সে তার মাতা পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বৈশিষ্ট্য পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জাতের গরু সৃষ্টির রেখাচিত্র সম্পর্কে জানব শিক্ষার্থীবৃন্দ এটি হল শতভাগ দেশি একটি গাভী যার সঙ্গে শতভাগ উন্নত হলেস্টিন ফিজিয়ান সারের মিলন ঘটিয়ে প্রথম প্রজন্মে আমরা যে বাছুর পাই সেটিতে অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট থাকে দেশি গাভীর রক্ত এবং ফিফটি পারসেন্ট থাকে উন্নত হলেস্টিন ফিজিয়ান সারের রক্ত এই বাছুরটি যদি বকনা হয় তবে তার সঙ্গে যদি হান্ড্রেড পারসেন্ট হলেস্টিন ফিশিয়ান সারের মিলন ঘটানো হয় তাহলে পরবর্তী প্রজন্মে যে বাছুরটি আসে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেশি এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট উন্নত ফালিস্টিন ফিচান সারের রক্ত থাকে দ্বিতীয় বংশে যে বাছুরটি পাওয়া যায় সেটি যদি বকনা হয় তবে সেই বকনার সঙ্গে উন্নত হলিস্টিন ফিজিয়ান সারের মিলনের ফলে তৃতীয় বংশে যে বাছুরটি পাওয়া যায় তাতে বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেশি এবং সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট উন্নত হলিস্টিন ফিজিয়ান সারের রক্ত থাকে এভাবে বংশ পরম্পরায় সাত প্রজন্ম পর্যন্ত ক্রসব্রিডিংয়ের মাধ্যমে তাত্ত্বিকভাবে উন্নত জাতের গরু উৎপাদন করা সম্ভব হলেও বাহ্যিকভাবে সম্ভব নয় তবে গবেষণায় দেখা গেছে প্রথম প্রজন্মে অর্থাৎ ফিফটি পারসেন্ট দেশি এবং ফিফটি পারসেন্ট উন্নত জাতের সারেই সবচেয়ে বেশি উৎপাদন পাওয়া সম্ভব আমাদের এই আবহাওয়ায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শঙ্কর জাতের গরুর উৎস সম্পর্কে জানব শঙ্কর জাতের গরুর উৎস বিদেশি উন্নত জাতের গরু এই বিদেশি উন্নত জাতের গরুকে যখন আমরা দেশি অনুন্নত জাতের গরুর সঙ্গে মিলন ঘটাই তখনই আমরা জাতের গরু পেতে পারি আমাদের দেশে দুধ ও মাংসের উৎপাদন চাহিদা মেটানোর জন্য শঙ্কর জাতের গরু অত্যাধিক ভূমিকা পালন করে থাকে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে এসেছি তাহলে চলুন জেনে নেই আজকের আলোচনায় আমরা কি কি বিষয় শিখলাম প্রথমে আমরা বাংলাদেশের গরুর জাত সম্পর্কে জেনেছি তারপরে আমরা জেনেছি জাতের গরুর বৈশিষ্ট্য শঙ্কর জাতের গরুর সৃষ্টি প্রসঙ্গে আজকের এই আলোচনার উপর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সংশ্লিষ্ট টিউটোরিয়াল সেন্টারের টিউটারের সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ